हेलो स्टूडेंट्स, आज के हमरा क्लास 8 এর ইতিহাস সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 5 ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ এই চ্যাপ্টার উপর সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব। সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওটি তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে সবার প্রথম আমরা 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি দেখে নেব। তো পরপর কোশ্চেন অ্যানসারগুলি তোমরা দেখে নাও। সবার প্রথম একের দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি কি আছে, 1803 খ্রিস্টাব্দে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষেধ করেছিলেন। এর অপশনে আছে ওয়ারেন হেস্টিং, বি এর অপশনে আছে কন ওয়ারলিস, সি এর অপশনে আছে লর্ড ওয়েলেসলি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে লর্ড ওয়েলেসলি। দুইয়ের দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, বাংলায় সমাজ সংস্কার আন্দোলনকারীদের মধ্যে প্রধান ছিলেন। এর অপশনে আছে ওয়ারেন হেস্টিং, বি এর অপশনে আছে লর্ড ওয়েলেসলি, সি এর অপশনে আছে রাজা রামমোহন রায়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে রাজা রামমোহন রায়। এরপরে নেক্সট আমরা তিনের দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। তিনের দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে উদ্যোগ নিয়েছিলেন। এর অপশনে আছে লর্ড ওয়েলেসলি, বি এর অপশনে রাজা রামমোহন রায়, সি এর অপশনে বিদ্যাসাগর। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে রাজা রামমোহন রায়। চারের দাগের কোশ্চেনটি কি আছে, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় এর অপশনে 1803, বি এর অপশনে 1813, সি এর অপশনে 1829 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1829 খ্রিস্টাব্দে। পাঁচের দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি কি আছে, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন এর অপশনে হিন্দু কলেজের, বি এর অপশনে সংস্কৃত কলেজের, সি এর অপশনে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক। এখানে অ্যান্সারটি হবে হিন্দু কলেজের শিক্ষক। এরপরে নেক্সট আমরা ছয়ের দাগের প্রশ্নটি দেখে নেব। ছয়ের দাগের প্রশ্নটি কি আছে, বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটি সভা গঠিত হয় এর অপশনে 1800, বি এর অপশনে 1833, সি এর অপশনে 1866 খ্রিস্টাব্দে। এখানে অ্যান্সারটি হবে 1866 খ্রিস্টাব্দে। সাতের দাগের প্রশ্নটি কি আছে, 1815 খ্রিস্টাব্দে কলকাতা আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এর অপশনে রাজা রামমোহন রায়, বি এর অপশনে পণ্ডিতা রমাবাই, সি এর অপশনে কেশব চন্দ্র সেন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে রাজা রামমোহন রায়। তো এরপর নেক্সট আমরা আটের দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। আটের দাগের প্রশ্নটি কি আছে, বম্ব সমাজ গড়ে ওঠে এর অপশনে 1800, বি এর অপশনে 1815, সি এর অপশনে 1828 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1828 খ্রিস্টাব্দে। নয়ের দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি কি আছে, 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এর অপশনে রাজা রামমোহন, বি এর অপশনে দয়ানন্দ সরস্বতী, সি এর অপশনে জ্যোতিরাও ফুলে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে দয়ানন্দ সরস্বতী। এরপর নেক্সট আমরা দশের দাগের প্রশ্নটি দেখে নেব। দশের দাগের প্রশ্নটি কি আছে, রামকৃষ্ণ দেবের শিষ্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন এর অপশনে 1828, বি এর অপশনে 1866, সি এর অপশনে 1893 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1893 খ্রিস্টাব্দে। এগারো দাগের প্রশ্নটি কি আছে, মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা হয় এর অপশনে কলকাতা, বি এর অপশনে বোম্বাই, সি এর অপশনে মাদ্রাজে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কলকাতা। এরপর নেক্সট আমরা বারো দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। বারো দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি কি আছে, 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ প্রতিষ্ঠা করেন এর অপশনে কলকাতা মাদ্রাসা, বি এর অপশনে আলিগড় আংলো ওরিয়েন্টাল কলেজ, সি এর অপশনে আর্য সমাজ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে আলিগড় আংলো ওরিয়েন্টাল কলেজ। এরপরে চোদ্দ দাগের প্রশ্নটি কি আছে, সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এর অপশনে 1757, বি এর অপশনে 1855 থেকে 56, সি এর অপশনে আছে 1914 থেকে 15 খ্রিস্টাব্দে। এখানে সঠিক অ্যান্সারটি হবে 1855 থেকে 56 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট আমরা পনেরো দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। পনেরো দাগের প্রশ্নটি কি আছে, সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন এর অপশনে সিধু, বি এর অপশনে বিরসা, সি এর অপশনে হরিশচন্দ্র। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সিধু। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। ষোলো দাগের প্রশ্নটি কি আছে, পূর্ববাংলায় ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন এর অপশনে স্যার সৈয়দ আহমেদ, বি এর অপশনে হাজি শরীয়ত উল্লাহ, সি এর অপশনে মীর নিসার আলী। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে হাজি শরীয়ত উল্লাহ। সতেরো দাগের প্রশ্নটি কি আছে, ভারতে ওয়াহাবি আন্দোলন পরিচালনা করেন এর অপশনে আব্দুল ওয়াহাব, বি এর অপশনে সৈয়দ আহমেদ, সি এর অপশনে তিতুমির। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সৈয়দ আহমেদ। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। আঠেরো দাগের প্রশ্নটি কি আছে, নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন এর অপশনে তিতুমির, বি এর অপশনে আব্দুল ওয়াহাব, সি এর অপশনে সৈয়দ আহমেদ। তো এখানে অ্যান্সারটি হবে তিতুমির। এরপরে উনিশের দাগের প্রশ্নটি কি আছে, বাংলায় নীল বিদ্রোহ শুরু হয় এর অপশনে 1815, বি এর অপশনে 1831, সি এর অপশনে 1859 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1859 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। কুড়ির দাগের প্রশ্নটি কি আছে, নীলদর্পণ নাটক রচনা করেন এর অপশনে দীনবন্ধু মিত্র, বি এর অপশনে জেমস লং, সি এর অপশনে বিষ্ণুচরণ বিশ্বাস। তো এখানে অ্যান্সারটি হবে দীনবন্ধু মিত্র। এরপরে একুশ নম্বর প্রশ্নটি কি আছে, সিপাহী বিদ্রোহ হয়
এর অপশনে 1757, বি এর অপশনে 1857, সি এর অপশনে 1875 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1857 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট আমরা 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করছি, পরপর দেখো। একের দাগের প্রশ্নটি কি আছে, 1857 সালের মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, কারণ 1 নম্বরে বিদ্রোহীদের কাছে উন্নত মানের অস্ত্রশস্ত্র, অর্থ এবং লোকবলের অভাব ছিল। 2 নম্বর কারণ কি ছিল, ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিদ্রোহীদের মধ্যে যোগাযোগের অভাব ছিল। অপরদিকে টেলিগ্রামের মাধ্যমে ব্রিটিশরা ভারতের বিভিন্ন প্রান্তের খবর দ্রুত সংগ্রাম করতে পারতেন। এরপরে নেক্সট আমরা 2-এর দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। 2-এর দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি কি আছে, 1859 খ্রিস্টাব্দ থেকে 60 খ্রিস্টাব্দের নীল বিদ্রোহের 2 জন নেতার নাম লেখো। নীল চাষিদের বিদ্রোহে কারা সমর্থন করেছিলেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, বাংলা নীল চাষিদের 2 জন প্রধান নেতা ছিলেন, 1 নম্বরে হচ্ছে বিচরণ বিশ্বাস, 2 নম্বরে হচ্ছে দিগম্বর বিশ্বাস। নীল চাষিদের সমর্থন, নীল চাষিদের বিদ্রোহে বাংলার শিক্ষিত জনগণের অনেকে সমর্থন জানিয়েছিলেন। দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটক রচনা করে নীল চাষিদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। খ্রিস্টান মিশনারি জেমস লং নীল চাষিদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। এরপরে 3 নম্বর ইম্পর্ট্যান্ট প্রশ্নটি দেখে নেব। 3-এর দাগের প্রশ্নটি কি আছে, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, সংস্কারের উদ্দেশ্য, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য ছিল, 1 নম্বরে মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো, 2 নম্বরে পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রসারের মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিবাদী মুসলমান সমাজ গড়ে তোলা, 3 নম্বর ছিল বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কার দূর করা। এরপরে নেক্সট আমরা 4-এর দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। 4-এর দাগের প্রশ্নটি কী আছে, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? তো এখানে অ্যান্সারটি দেখো, অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের তরুণ শিক্ষক। যুক্তিবাদী এই শিক্ষকের অনুগামী ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হয়। এরপরে নেক্সট আমরা 5-এর দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। 5-এর দাগের প্রশ্নটি কি আছে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলাফল উল্লেখ করো। তো এখানে অ্যান্সারটি দেখো, ফলাফল, ফলাফলগুলিকে আমরা কয়েকটি পয়েন্টে এখানে আলোচনা করছি। সবার প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোম্পানি শাসনের অবসান। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলে ব্রিটিশ কর্তৃপক্ষ উপলব্ধি করে যে ভারতবর্ষের মতো এত বৃহৎ দেশের শাসন দায়িত্ব একটি বণিক কোম্পানির হাতে রাখা যুক্তিযুক্ত নয়। তাই 1858 খ্রিস্টাব্দে 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে এক আইন পাস করে ভারতের শাসনভার ইংল্যান্ড মহারানীর হাতে অর্পণ করা হয়। ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় বা রাজপ্রতিনিধি নামে পরিচিত হন। ব্রিটিশ মন্ত্রিসভার 1 সদস্যকে ভারত সচিব নিযুক্ত করা হয়। এরপরে 2 নম্বর পয়েন্টটি অর্থাৎ 2 নম্বর ফলাফলটি আমরা দেখে নেব। 2 নম্বর ফলাফল, মহারানীর ঘোষণা। মহারানীর ঘোষণাপত্রে বলা হয়, সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করবে না। প্রত্যেক ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারিভাবে সমান সুযোগ সুবিধার অধিকারী। ডালহৌসির প্রবর্তিত সত্ত্ববিলোপ নীতি বাতিল হবে। 3 নম্বর এখানে ফলাফল কি, মুঘল শাসনের অবসান। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর ভারতে মুঘল সাম্রাজ্যের ও সম্রাট খেতাবের অবসান ঘটানো হয়। এরপরে 6-এর দাগের প্রশ্নটি কি আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কার্যবলী উল্লেখ করো। তো এখানে পরপর আমরা আন্দোলন এবং সমাজ সংস্কারমূলক তার কার্যাবলীগুলি দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন, 1 নম্বরে রয়েছে বিধবা বিবাহ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীর অকাল বৈধব্য জীবনের দুঃখ দুর্দশা দেখে বিচলিত হয়ে বিধবা বিবাহ প্রথা প্রবর্তনের জন্য সংগ্রাম করেছিলেন। রাধাকান্ত দেবের নেতৃত্বে গোঁড়া হিন্দুদের বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত সরকার 1856 খ্রিস্টাব্দের 26 জুলাই আইন জারি করে বিধবা বিবাহ আইনসম্মত বলে ঘোষণা করেন। এরপরে 2 নম্বর আমরা পয়েন্টটি দেখে নেব। 2 নম্বর পয়েন্টটি হলো বহুবিবাহ। বিদ্যাসাগর বহুবিবাহের মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন করেন, কিন্তু সরকার 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে আইন পাস করে বহুবিবাহ রদ করে জনগণকে ক্ষিপ্ত করতে রাজি হয়নি। 3 নম্বর পয়েন্ট হলো বাল্যবিবাহ। বাল্যবিবাহের বিরুদ্ধেও বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন। তার আন্দোলনের ফলে সরকার 1860 খ্রিস্টাব্দে বিবাহের জন্য কন্যার সর্বনিম্ন বয়স 10 বছর নির্ধারণ করেন। এরপর নেক্সট আমরা 7-এর দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। 7-এর দাগের প্রশ্নটি কি আছে, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কি ছিল? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব।
তো এখানে অ্যান্সারটি দেখো, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার। 1 নম্বরে বম্ব সমাজ। রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে বম্বসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে বম্বা সমাজ নামে খ্যাতি লাভ করে। বম্বা সমাজ ভারতের সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্টটি আমরা দেখে নেব। দ্বিতীয় নম্বর পয়েন্টটি হলো সতীদাহ প্রথা। রামমোহন রায়ের সমাজ সংস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠ কীর্তি হল সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। তার আন্দোলনের ফলে ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। এরপর আমরা 3 নম্বর পয়েন্টটি দেখে নেব। 3 নম্বর পয়েন্টটি কি আছে? বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা ও বিধবা বিবাহ প্রভৃতির বিরোধিতা। রামমোহন বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন। তিনি অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষা প্রসারের জন্য আন্দোলন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রাজা রামমোহন রায় হলেন ভারতের ইতিহাসে আধুনিক যুগের অগ্রদূত। এরপর নেক্সট আমরা 8 নম্বর প্রশ্নটি দেখে নেব। 8-এর দাগের প্রশ্নটি কি আছে? ভারতে ওহাবি আন্দোলনে সৈয়দ আহমেদের ভূমিকা কি ছিল? তো এখানে অ্যান্সারটি দেখো, 19 শতকের প্রথমার্ধে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলির মধ্যে ওহাবি আন্দোলন হলো অন্যতম। ভারতে এই আন্দোলনের বিস্তার ঘটেছিল পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বাংলা, মাদ্রাজ প্রভৃতি অঞ্চলে। ওহাবি শব্দের অর্থ নবজাগরণ। ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন সৈয়দ আহমেদ। তিনি আজিজের সংস্পর্শে এসে ইসলাম ধর্মের শুদ্ধিকরণ আন্দোলন শুরু করেন। বাংলায় ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমীর। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকারের দমন নীতির ফলে ওহাবি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। এরপরে নেক্সট আমরা 9-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, ডিরোজিও ভারতীয় সমাজ ও ধর্মের কুসংস্কারগুলি দূর করার চেষ্টা করেন। তার ছাত্ররাও তার সঙ্গে একই কাজে যোগ দেন। হিন্দু সমাজের কুসংস্কারকে তারা তীব্রভাবে আক্রমণ করেন। স্বাধীন চিন্তা ও যুক্তিবাদের প্রসার ঘটানোর জন্য ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এখানে ঈশ্বরের অস্তিত্ব, পুরোহিতন্ত্র, সামাজিক কুসংস্কার প্রভৃতি বিষয়ে আলোচনা ও বিতর্ক চলত। তারা নারী মুক্তির জন্য নারী শিক্ষা বিস্তারও পক্ষপাতী ছিলেন। ইয়ং বেঙ্গল নামে পরিচিত। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।